হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সজল সৌরভ ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আমি সজল সৌরভ। আমরা সবসময় প্রথম মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজল মানিকগঞ্জ বাইক বাজার। এটা জস্টকলের বিপরীত, মানিকগঞ্জ অবস্থিত। আমরা সকল প্রকার নতুন এবং পুরাতন মোটরসাইকেল আপনাদের জন্য ক্রয় বিক্রয় করে থাকি। আর আজকে আমরা বিক্রি করেছি হচ্ছে পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার 2020 এর একটি মডেল। তো এই মাত্র আমরা বাইকটি সেল করেছি। এখন আমরা ভদ্রলোকের সাথে কথা বলবো যে বাইকটি সেল করলাম যার কাছে, এবং আপনাদেরকে সেই বাইকটি দেখাবো যে বাইকটি আমরা বিক্রি করেছি। আর বাইকটি খুবই সাশ্রয়ের মূল্যে বিক্রয় করা হয়েছে, আর আপনি চাইলে আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে মোটরসাইকেল, এবং আপনিও হতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি। তো কথা না বলে চলুন আমরা চলে যাই সেই লোকটির কাছে। তো গাইস, আজকে যে মোটরসাইকেলটা আমরা বিক্রি করলাম, এই মোটরসাইকেলটি কিনছে হচ্ছে সোহেলানা ভাই, বাসা হচ্ছে তার দৌলতপুর। সে প্রথমে নতুন গাড়ি কিনতে চাইছিল, পরে আমাদের এই গাড়িটা দেখে তার খুব ভালো লাগে এবং তারপর সে মন স্থির করে এই গাড়িটা নিবে। তো আমি এখন তার সাথে কিছু কথা বলবো। ভাইয়া এখানে এসে আমাদের সাথে কথা বলি এবং আমাদের বাইকগুলো দেখে, আপনার আমাদের সার্ভিস দেখে আপনার আসলে কী মনে হয়েছে? আমরা কি আসলে ঠিক আছি? আচ্ছা, আপনার গাড়িটা কি আপনার মন মতো হয়েছে, এবং আপনার যে যেরকম কোয়ালিটি চাইছিলেন সেই কোয়ালিটি দিতে পারছি আপনার? হ্যাঁ, আপনার প্রাইসটা কি আপনার মন মতো আছে গাড়িটার? আচ্ছা, আপনি যদি অন্য কেউ সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনে বা নতুন কোয়ালিটির মোটরসাইকেল কিনতে চায়, তাহলে কি আপনি আমাদের মোটরসাইকেলের শোরুমের জন্য আপনি রিকমেন্ড করবেন নাকি? তো আপনাকে যদি বলা হয় দশে কত দিবেন? দশে তো দশ দেওয়া যায় না, কত দিতে পারবেন আর কি আসলে? আচ্ছা আচ্ছা, না জোরাজুরি নাই। তো ভাই আপনি তো অনেকগুলো শোরুমে ঘুরছেন তাই না? বাইক তো আপনার একদম নতুনের মতোই আছে তাই না? তো ভাই আসছে দৌলতপুর থেকে, সবাই আসবেন আমাদের মোটরসাইকেল শোরুমে। তো ভাই আপনি অবশ্যই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ইউজ করবেন, এবং আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। গাড়ি যেহেতু এখন অন টেস্টে আছে, গাড়িটার রেজিস্ট্রেশনটাও করে নেবেন, ঠিক আছে? তো ওই ভাইয়ের সাথে আরও আসছে, যে এই ভাইগুলো আসছে দৌলতপুর থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ বাইক বাজার। সবাই চলে আসবেন আমাদের শোরুমে, এখানে আপনারা যাবতীয় মোটরসাইকেল পাবেন, উন্নত এবং নতুন এবং পুরাতন কোয়ালিটির সমস্ত মোটরসাইকেল এখানে পাবেন। আমাদের কাছে আরও কালেকশন আছে, এখানে আছে হচ্ছে FZ, আছে স্ট্রাইকার, তারপর আছে পালসার, আরও আছে এখানে পালসার। এবং আমাদের কাছে আছে সুজুকি SF এবং পালসার ডাবল ডিস, আরও একটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে হচ্ছে FZ ডাবল ডিস্ক, ইভেন আরও আছে হচ্ছে টমেটো রোডের জিক্স, আর এটাও ডাবল ডিস্ক। তো ভাইয়ের সাথে কথা বলে সে দিই। তো ভাইয়া অবশ্যই সবাই আবার আসবেন আমাদের শোরুমে, আসার জন্য ধন্যবাদ, অবশ্যই আসবেন ভাইয়া। ওকে, ধন্যবাদ।
এই লোকটি এইমাত্র আমাদের কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন। তিনি চেয়েছিলেন যে একটি নতুন মোটরসাইকেল কিনবেন। তো সবগুলো মোটরসাইকেল শোরুম ঘোরার পরে সবশেষ আমাদের মোটরসাইকেলের শোরুমে চলে আসে, আর এটির নাম হচ্ছে মানিকগঞ্জ বাইক বাজার। তো এখানে আসার পর তার আমাদের মোটরসাইকেলটি খুবই পছন্দ হয় এবং তার সাশ্রয় যদি সে মোটরসাইকেলটি ক্রয় করতে পারে এবং আশা করি সে খুব খুশি হয়েছে। আপনারাও খুশি হবেন জেনে যে বাইকটি একদম নতুনের মতো এবং আমরা সমস্ত প্রকার নতুন এবং পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি। যদি কেউ কখনো চান আপনার মোটরসাইকেলটি বিক্রয় করবেন বা এক্সচেঞ্জ করবেন বা আপনার পুরাতন মোটরসাইকেল কিনবেন, তো তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের মানিকগঞ্জ বাইক বাজারের শোরুমে। আর আশা করি আপনার স্বপ্ন পূরণে আমরা সাহায্য করতে পারবো। এখন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি এবং অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে শেয়ার করতে থাকবেন এবং ভবিষ্যৎ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সাথেই থাকবেন আমার এবং পরবর্তী রিসেন্ট আপডেটগুলো আপনার কাছে এইসব পৌঁছে দেবো। আশা করছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় যুক্ত থাকবেন। আর মানিকগঞ্জ বাইক বাজারে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।